প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনারা এতদিন শুনে আসছেন বরিশালের মানুষগুলা লঞ্চের দইরা তাদের দেশে যায় এবং আরও অনেক কিছু শুনছেন যে বরিশালেরা খেতার ঘাটি এবং আরও অনেক কিছু। তো এই বিষয়ে আজকে আমরা জানবো একজন বরিশালের একজন বরিশাল্লা ভাইয়ের কাছ থেকে, যিনি কিনা জাত সূত্রে বরিশাল। সো ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনার পরিচয়টা দেন একটু, আপনার নামটা বলেন খালি। মোহাম্মদ আনিসুর রহমান। আনিসুর রহমান, আচ্ছা আচ্ছা ভাই, আপনি একটু আমাকে এই সম্পর্কে একটু জানান, একটু ছাতাটা একটু সরান। হ্যাঁ আপনি একটু আমারে জানান তো ভাই, এই যে বরিশালের বিষয়ে মানুষের এত কুমন্তব্য বা কুধারণা, এটার কারণ নাকি? আসলে ভাই, যারা দক্ষিণাঞ্চলের মানুষ এরা আগে যে লঞ্চে বরিশাল থেকে ঢাকা আসতো, এই লঞ্চগুলি ছোটো ছোটো, তখন আসতে দুই দিন সময় লাগতো। আর দুই দিন সময় লাগলে তারা ভাত পাতিলি করে পাক শাক করিয়া নিয়ে আসতো, এবং তারা মোটা বিষ নেয়, মানে চাদর বিষই কেমন থাকবো, দুই চার ঘন্টা হলে চাদরে চলা যায়। যখন দুই দিন সময় লাগতো, এর জন্যে খাতা আপনি মোটা করিয়া বিষটা নিয়ে আসতো, এই জন্য বরিশালদেরকে খাতার ঘাটি বলে। আসলে প্রকৃতপক্ষে যারা বরিশাল সদরের মানুষ, এরা তো কোনো দিন খেতাও আনে না আর ভাত পাতিলে করেও আনে না। তার মানে আপনি বলতে চাইতেছেন যে বরিশালের মানুষ খেতার ঘাটি না? জি। হ্যাঁ মানে এটা হচ্ছে আপনার প্রমাণ তাইলে যে এই যে মানুষ আপনি তো একজন বরিশালের মানুষ, তাই না? তো এই যে মনে করেন আপনাদের যে মানুষ মনে করেন বরিশালের খেতার ঘাটি বলে, খেতার ঘাটি বলে, এটা কেন বলে? এরপর আরেকটা কথা বলেন, আপনি যেন না হয় খেতার ধারণাটা আপনি দিলেন এখন, ঠিক আছে, এর জন্য মানুষটা এখন বলে, ঠিক আছে, যে বরিশালের মানুষ খেতার ঘাটি। কিন্তু আরেকটা যে কয় বরিশালের মানুষ নাকি লঞ্চের ধরিয়া, মানে কথাটা শুনতে খারাপ শোনা যায়, তারপরে মানে যেটা বলে আমি ওইভাবে বলতেছি, বরিশালের মানুষ নাকি লঞ্চের বা লঞ্চের মনে করেন হচ্ছে দেশে যায়, এটা এটা সম্পর্কে কি বলবেন আপনি? আসলে একটা মানুষ একটা কথা বলতে পারে, তবে ঈদ কুরবানি সময় একটা অনুষ্ঠানের সময় তো লোক অনেক বেশি হয়, তখন মানুষ তো লঞ্চের কেবিন পায় না। কেবিন না পাইলে তখন যারা নিম্ন শ্রেণীর আয় করার মানুষ, এরা তো লঞ্চের পাশে, মানে যেখানে খালি জায়গা পায় এখানে দাঁড়াই যাইতে পারলেও যায়। হ্যাঁ সবের পক্ষে তো আর বরিশাল লাইনে তো আপনার বিমান আছে, গাড়ির লাইন আছে, বাংলাদেশের ভিআইপি বড় বড় লঞ্চ আছে, কিন্তু ভালো জিনিসটা তো বাঙালিরা আমরা কই না, খারাপটাই আমরা দেখি, যার জন্য এই কথাটা আরেক প্রচার করে দিছি। আচ্ছা তাহলে আপনি একজন বরিশালের মানুষ হিসেবে এটাতে কি মনে করেন, এটা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে? আসলে এটা যারা বলছে এদেরকে ভুল হয়েছে, ভুল হয়েছে, জি, এটা বলা উচিত নয় না। আচ্ছা প্রত্যেকটা দেশকেই সম্মান করা প্রয়োজন, জি, ঠিক না? কিন্তু এই যে যারা এই কাজগুলো করতেছে, আপনারা কি তাদের বিপক্ষে কোনো ধরনের ব্যবস্থা নিয়েছেন? না আমরা কোনো সব বিপক্ষে নেয়নি। আসলে কি, এটা মানুষ কথায় কথায় মানুষ বললে ফেলে। এটা মানে ধরেন আপনার দেশের বাড়ি বরিশাল, কেউ একজন কইল রে বরিশালে খেতার ঘাটি কি অবস্থা, তখন কি আপনি কি তার প্রতিবাদ করেন না কোনো সময়? হ্যাঁ আমরা মানে যতদূর সম্ভব কথা দিয়ে তারে বুঝাবার চেষ্টা করি, বুঝাবার চেষ্টা করি। না বুঝালে কি গাড়ি গর্দানে দেন সত্যি করে কইবে? এখন আসলে তাহলে তো মারামারি হবে, কিন্তু মানুষকে আসলে সুন্দর ভাষা দিয়েই বোঝানো উচিত, উচিত, রাইট। সো প্রিয় দর্শক, আমি আসলে ভিডিওটা যে কারণে করতেছি সেটা হচ্ছে, আপনারা অনেকেই বলেন বরিশালের মানুষ থাকলে বলেন খেতার ঘাটি, খেতার ঘাটি, এটা আসলে বলা উচিত না, ঠিক আছে, এটা কেউ বলবেন না, নাকি ভাই? এটা বলা উচিত না, উচিত বলবেন না। এবং দ্বিতীয় কথা হচ্ছে, প্রত্যেকটা দেশকে সম্মান দেওয়া প্রয়োজন, প্রত্যেকটা দেশের মানুষকে সম্মান করা প্রয়োজন। সো আপনারা আজকে জানতে পারলেন যে বরিশালের খেতার ঘাটি এবং বরিশালের লঞ্চ মানুষ যায়, এটার আসল রহস্যটা কিন্তু আজকে জানতে পারলেন আমাদের আনিস ভাইয়ের মুখ থেকে, ঠিক আছে। সো আনিস ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত বড় একটি ইনফরমেশন দেওয়ার জন্য। তো দর্শক শুনছেন আজান দিচ্ছে, তো এই কারণে ভিডিওটা আর বড় করতেছি না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তো আনিস ভাই ধন্যবাদ, ওকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।